এখন বাজে ভোর 4:30, আর ও বেরিয়ে গেল, ও যাচ্ছে অফিসের কাজে, একদিনের জন্যই যাচ্ছে, আবার কালকে দুপুরের মধ্যে হয়তো চলে আসবে। আর এই ফার্স্ট টাইম আমি একা মানে থাকবো, কোনোদিন আজ পর্যন্ত একা থাকিনি। যাই হোক, এখন গিয়ে ঘুমিয়ে পড়ি, উঠতে হবে 6টায়, মেঘের স্কুল আছে 8টায়, আজকে আমাকে একাই নিয়ে যেতে হবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সকালে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 11:30, আর সেই ভোর 4:30 পর এখন সময় পেলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার। আর মেঘকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আসার পরে ওকে মানে ও এখন বসে বসে টিভি দেখছে, মানে টিভিতে একটু কার্টুন দেখছে। আর আমি বাকি কাজ যেগুলো ছিল সেগুলো পুরো মানে সেরে নিয়েছি, এখন আর কোনো কাজ নেই, মানে এখন বসে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক। ওকে এখনও বলা হয়নি যে পাপা কোথায় গেছে, ও জানি ডিউটি গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মানে আমি উঠেছি 6টার সময়, ও উঠেছে 6টার সময়, 6টার সময় উঠেই আমাকে আগে বলছে পাপা কোথায়, দেখতে পাইনি, কারণ সকালবেলা উঠলে তো দেখে যে পাপা থাকে পাশে, আজকে দেখতে পাইনি, বলছে পাপা কোথায়, আমি ডিউটি চলে গেছে। বলছে তাহলে একটু ফোন করো, আমি পাপার সঙ্গে একটু কথা বলিয়ে দাও আমাকে, বলে সকালবেলা ফোন করলো, বাবার সঙ্গে একটু কথা বললো। ওর বাবা বলছে হ্যাঁ আমি ডিউটি দেবো। বলছে তোমার এখনও ছুটি হয়নি? বলছে না, ছুটি হলে আসবো। বলে আচ্ছা ঠিক আছে, বলে রেখে দিল। তারপর আজকে স্কুলে যাওয়ার সময় কান্না মানে মানে স্কুলে যাবে জানে কিন্তু কান্না করেনি, রুমে মানে রুমের মধ্যেও কান্না করেনি। তারপরে স্কুলের গেটে ওকে যখন নিয়ে যাই আমি, তখন কান্না শুরু করে দিয়েছে, না আমি যাবো না আজকে। তো মানে স্কুলের গেট থেকে মানে দৌড়ে রাস্তার দিকে চলে এসেছিলো, বলছে আমি আজকে স্কুলে যাবো না, সে কী কান্না। তারপর আমি একটু আমি ওকে বললাম যে এবার বকবো আমি, অতক্ষণ আদর করে নিয়ে এলাম, এবার আমি বকবো? বলছে না যাবো। তারপরে ও গেটের কাছে দাঁড়িয়েছিল, আমি ওকে, তারপরে ওর ক্লাস টিচার এসে ওকে কোলে করে নিয়ে গেল। ও রোজ দিন স্কুলে যায় ক্লাস টিচারের কোলে করে, না হলে কান্না। ক্লাস টিচার ওকে কোলে করে ওকে স্কুলের রুমে নিয়ে যায়, মানে ক্লাস রুমে নিয়ে যায়, গেছে। আর এখন এখন ও টিভি দেখছে, ওই 5-10 মিনিট টিভি দেখার পরে ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে ওকে তাড়াতাড়ি আজকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও আজকে অনেকটাই সকালে উঠেছে 6টায়, সেই জন্য তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলে আবার কালকে সকালবেলা ওকে উঠতে হবে। কালকে সকালবেলা আবার মানে কালকে আবার স্কুল আছে, আর আমি তো আজকে একা বোর হয়ে যাচ্ছি, মানে বোর হয়ে যাব, সেই জন্য ভাবলাম ওকে যদি এখন তাড়াতাড়ি একটু ঘুম পাড়িয়ে দিই তাহলে তাড়াতাড়ি ও উঠবে, তাহলে উঠলে আবার সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ও ঘুমিয়ে যাবে, আর আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো আজকে, তাহলে আর আমিও আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, দেখা যাক কী হয়। চলো ওকে এখন স্নান করাতে নিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে একদম বিকেলে। বিকেলবেলা একটু দুজনে বেরিয়েছিলাম, আর মেয়ে একটা খিলোনা এনেছে, খিলোনা দেখাও, মেয়ে এনেছে এই যে এর ঘাড়া ফুল, এটা পুরোটা খোলা যায়, এইটার এর খিলোনার নাম কি আমি জানি না, বাটার, কি খিলোনা, বাটার, বাটার ও বাটন খেলো না, বাটন কি মেঘ নাম দিয়েছে। আর এই যে বোতামগুলো আছে এর ভেতরে এইভাবে রাখতে হয়, দেখি দেখি, আরে ওইভাবে হবে না, এইভাবে হবে, হ্যাঁ এইভাবে রেখে এর মধ্যে এই বাটনগুলোকে রেখে তারপর এটাকে আবার তোলা যায়, এইভাবে উল্টে দিলে সব বোতামগুলো আবার নিচে পড়ে যাবে, সেই তখন থেকে খেলে যাচ্ছে আধা ঘন্টা ধরে। এর মেঘ খেলোনা তোমার কেমন লাগলো বলো, এদিকে তাকিয়ে বলো একটু, ভালো খেলোনাটা কেমন লাগলো, ভালো লাগিয়ে দিয়েছি খেলোনা। এখন বাজে রাত্রি 8টা, আর হবে চলো তাহলে এই 8টার সময় দুজনেই এখন ডিনার করে নেবো, খেয়ে তারপরে একটু দুজনে খেলবো, তারপর ঘুমিয়ে যাবো, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, আজকে আজকে ওর বাবা নেই সেই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবো, আবার কালকে সকালবেলা উঠতে হবে, যদিও কালকে সে দুপুরের মধ্যেই চলে আসবে। যাই হোক, আজকে দিনটা মোটামুটি কাটলো আর কি, না থাকলে যা হয় কী করবো না করবো, আমি আর মেঘ, মেঘ এখনও জানে না যে ওর বাবা মানে গেছে, আসবে না বলে যে আজকে রাতে বাড়িতে, ও জানে না, ও জিজ্ঞেস করছে কখন আসবে কখন আসবে, পাপা আজকে আসবে না, আচ্ছা রাতে আসবে, রাতে তুমি ঘুমিয়ে গেলে বলছি কখন আসবে, বললেই চিৎকার শুরু করে দেবে। যাই হোক যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আজকে টাটা।